ওয়েলকাম গাইস, আবারও চলে আসলাম লাইভে, সরি ভিডিওতে। এখানে আসলাম আমাদের বাড়ির পাশে, ওইটা হইলো জলা, পানি থাকে, পানির সময় বৃষ্টি, যে সময় বৃষ্টি হয় বেশি ওই সময় অনেক পানি থাকে এগুলায়। আর এগুলায় তরকারি লাগায়, এখন লাগানো আছে আলু, অনেক কিছু, আলু, টমেটো, আর এখন ধান লাগাইতেছে ওগুলটায়। ওইখানে আবার পুষ্কিনি খাড়িয়েছে, মানে জোড়া লেগে, এই যে খাড়িয়েছে আছে তো এই আর কি। তো দেখেন, এটা হলো শশা খেত, দেখানোর চেষ্টা করতেছে। আর এলো টমাটো, কেটা বিষ দিছিল, পরে উঠে লাগাইছে না, আর বিটের মধ্যে রয়েছে ওখানে। এই টমাটো, এগুলো হয়েছে কুমড়া, মরিচ, ভাবলাম যে আইসির জন্য একটু দেখাই। এই যে ফেনা খেত, ফেনা তো সবাই চেনেন, ফেনা খেত। আর আমি কোন দিক দিয়ে যাই দেখাবো না আপনাদেরকে। এই যে এটা হলো কি, বটবটি ডাইল, বটবটি নাকি কি বলে জানি না, গাছটি ছবি ধরে রেখে দিয়েছে। আলু, কপি খেত, ফুলকপি, এই যে সামনেটা আছে, বোরবুরি ডালটা লাগাইছে বেশি মনে হয় না, মনে হয়। এই তো কবি আছে মাঝখানে মাঝখানে, আর কুমড়া, বোটবুটি ডাল, এগুলো লাগাইছে, তিন চারটা সমানে লাগাই দিছে আর কি। এই যে ফুলকপি, কুমড়া গাছ, বোটবুটির ডাল লাগাইছে আর কি। এই যে এটা আলু, আলু খেত, এটার ভিতরে হলো ভ্যারাইটিস আর কি, নাম তিন চারটা লাগাই দিছি এটার ভিতরে। আর আমি জামু এই সাইডে দিয়ে, বেড়া আছে, বেড়া এই সাইডে জামু বেড়া দিচ্ছে, কারণ হলো গরু টরু দেয় তো একই জায়গায়, তো গরু যদি আবার ছিঁড়া বিড়া জায়গা, ধান কবি খেত, টমেটো খেত, সব তো শেষ করে লেবো, এই জন্য বেড়া দিয়ে রাখছে আর কি। এই যে এটা ধান লাগাইবো, রে ফেনা খেত বা ইচ্ছা ধান লাগাইবো। দেখেন আপনাদেরকে যেটা দেখানোর জন্য চাইছি এটাই, এই হলো তরকারি খেত আর কি। এই যে এগুলো হলো ধান খেত, অনেক পানি ছিল এক সময়, এখন পানি নাই আর কি, একদম খালি, একদম শুকিয়ে গেছে, এখন ধান লাগাইবো। এই যে এই সারটাই তরকারি লাগাইছে, দেখেন অবস্থাটা। এই যে ও দেখাইতেছে আপনারা, দেখেন একটু ভালোভাবে, ওইখানে ধান লাগাই খাই জানি, ধান লাগানোর ভিডিও দিব একটা পরে, আজকে না, আজকে একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, এই যে কবি খেত, ওই বসে ভোটপুটের ডালিটি, এটা কবি খেত, কবি কাটতে আছে এক সাইডে, এইগুলো কাটছে। এই যে কবি, আর এটা হলো আলি ছাড়া, মানে এখানে হালিয়ে হালাইছে, এখান থেকে উঠে নিয়ে লাগাই বলছি। এই হলো হিসেব, এই যে এখানে, এই যে লাম্পা আলু আছে, এটা এইটা হইলো লাম্পা আলু গাছ, মিষ্টি আলু আর কি, আর হলো টমেটো। তো এখানে ভিডিওটা সমর্থন করবো, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ওকে।